বন্ধুরা আসসালামু আলাইকুম বিয়ের প্রথম রাতে অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি ফুলসজ্জার রাতে নতুন বর কিংবা নতুন বউ অনেক সময় একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয় সেটা হলো নতুন বর তার বউকে জিজ্ঞেস করে কিংবা নতুন বউ তার বরকে জিজ্ঞেস করে যে অতীতে তার কোনো সম্পর্ক ছিল কি না কোনো রিলেশন ছিল কি না যদি থেকে থাকে তাহলে সেটা কত দূর পর্যন্ত গড়িয়েছে সেটা কি শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছিল কি না দেখুন যদি সেই মানুষটার অতীতে কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে তো সেই মানুষটা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারে মিষ্টি করে উত্তর দিতে পারে কিন্তু যদি অতীতে তার সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হয় সে একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে সে এই প্রশ্নের কি উত্তর দিবে এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে এই মুহূর্তে মনে হয় যে এই প্রশ্নটার আসলে সঠিক উত্তর দেওয়াটা ঠিক হবে কি না যদি সত্য সত্য সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে সে মানুষটা তাকে আর গ্রহণ করবে কিনা কিংবা তাকে ছেড়ে দেবে কি না এ ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব একটা হীনমন্যতা কাজ করে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা সম্পর্কে সবিস্তারে আলোচনা করব পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন দেখুন প্রথমত কথা হলো বিয়ের প্রথম রাতে এই ধরনের প্রশ্ন করা কখনোই উচিত নয় তাহলে এই প্রশ্নটা আপনি তাকে কখন করবেন অবশ্যই বিয়ের আগে করবেন আপনি যখন তাকে দেখতে গেছেন যখন তাকে পছন্দ করেছেন ঠিক সেই সময়ে আপনার যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তখন তাকে জিজ্ঞেস করে নেবেন এবং তার কাছ থেকে উত্তর শুনে আপনি ডিসিশন নেবেন যে তাকে গ্রহণ করা আপনার উচিত হবে কি না আপনার যদি মনে হয় যে না তাকে গ্রহণ করা উচিত নয় তাহলে তাকে ছেড়ে দিবেন আর যদি মনে হয় সব কিছু জেনে শুনে যদি আপনার মনে হয় যে তাকে আপনি গ্রহণ করতে পারবেন তাহলে তাকে গ্রহণ করবেন কিন্তু বিয়ের পরে এই ধরনের প্রশ্ন কখনোই করা উচিত নয় দ্বিতীয়ত যেহেতু প্রশ্নটা করেই ফেলেছে সেক্ষেত্রে কিন্তু স্বামীকে কিংবা স্ত্রীকে কখনোই ঠকানো যাবে না ঠকানো উচিত নয় যে মানুষটার সাথে আপনি একটা নতুন জীবন শুরু করলেন সারাটা জীবন একসাথে থাকবেন সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন একে অপরকে আগলে রাখবেন সেই মানুষটাকে প্রথম রাতেই কেন ঠকাতে যাবেন তাই না তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি কি দেবেন আপনার মনে ওই তো একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে আপনি যদি সত্যি বলে দেন তাহলে সেই মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে গ্রহণ না করতে পারে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সেক্ষেত্রে আপনি এই প্রশ্নটার উত্তর অন্যভাবে দিতে পারেন সেটা কীরকম আপনি বলতে পারেন যে আজকের রাতটা একজন স্বামী বা একজন স্ত্রীর জীবনের একটা বিশেষ রাত একটা গুরুত্বপূর্ণ রাত এই আনন্দময় রাতে আমরা অতীতকে টেনে নিয়ে এসে রাতের যে আমেজ রাতের যে আনন্দ সেই আনন্দটাকে আমরা নষ্ট না করি আমরা অতীত নিয়ে অন্য আরেক দিন আলোচনা করব। এভাবে উত্তর দিতে পারেন এখন তার পরিবর্তে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে সেই মানুষটা যদি আবার আপনাকে এই প্রশ্নটি করে তখন তো ততদিনে আপনি বুঝে ফেলবেন যে সেই প্রশ্নটার সত্যাসত্যি উত্তর দেয়া আপনার পক্ষে উচিত হবে কি না একজন মানুষের প্রকৃতি একজন মানুষের অভ্যাস একজন মানুষের বিশ্বাস ধ্যান ধারণা সম্পর্কে ততদিনে কিন্তু আপনার ভিতরে একটা ধারণা তৈরি হবে সেই ধারণার উপর ভিত্তি করে আপনি সেই প্রশ্নটার উত্তর দেবেন আমি বলছি না যে একদম সত্যাসত্যি উত্তর দিতে হবে আবার আমি এও বলছি না যে আপনি পুরোপুরি বিষয়টা চেপে যাবেন মিথ্যা উত্তর দেবেন আপনি মানুষটার প্রকৃতি যেহেতু তার সাথে জীবন শুরু করেছেন সেহেতু অতীতের কোনো একটা ভুলের কারণে আপনার সুন্দর একটা সংসার নষ্ট হয়ে যাওয়াটা উচিত নয় এই কারণে আপনাকে করতে হবে কি সেই মানুষটার প্রকৃতি সেই মানুষটার বিশ্বাস ধ্যান ধারণা এগুলো জেনে তারপরে আপনি উত্তর দিবেন হয় সত্য উত্তর দেবেন নতুবা কাছাকাছি একটা উত্তর দেবেন একেবারে পুরোপুরি মিথ্যা বলাটা ঠিক হবে না এবং তৃতীয়ত এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো আপনি আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে আপনি মিথ্যা বললেন সে মানুষটা সেটাই বিশ্বাস করলো কিন্তু অদূর ভবিষ্যতে অন্য কোনো মারফত অন্য কোনো মাধ্যমে অন্য কোনো মানুষের দ্বারা সত্যটা জেনে গেলো তখন কিন্তু বিষয়টা আরও বেশি জটিল হয়ে যাবে আপনি নিজে বললে যতটুকু বলতে পারতেন অন্য কোনো মানুষ যখন বলবে তার থেকে কিন্তু বেশি কিছু বলবে তখন কিন্তু আপনাদের সম্পর্কটা আপনাদের এই যে একটা বন্ধন সেই বন্ধনটা কিন্তু আরও বেশি জটিল হয়ে যেতে পারে তো এই ধরনের কোনো সংশয় যদি থেকে থাকে আপনি যদি মনে করেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কোনো মারফত অন্য কোনো মানুষের মাধ্যমে ব্যাপারটা জেনে যেতে পারে তাহলে আগেভাগেই নিজে বলে দেবেন আমার বিশ্বাস আপনি যদি আগেভাগে নিজে বলে দেন তাহলে পরবর্তীতে অন্য কারো কাছে শুনলে সে বিষয়টাকে এড়িয়ে যাবে কেননা সেই বিষয়টা সম্পর্কে তো আগেই জানে তো এভাবে আমরা এই কঠিন প্রশ্নটার উত্তর দিতে পারি অথবা প্রশ্নটাকে এড়িয়ে যেতে পারি অথবা অন্য কোনো সময়ে এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু বিয়ের প্রথম রাতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে বিব্রতবোধ করা যাবে না আরেকটা কথা হলো নিজের স্ত্রীর প্রতি কিংবা নিজের স্বামীর প্রতি লয়াল থাকতে হবে সেই মানুষটার সাথে আপনি একটা নতুন জীবন শুরু করলেন জীবনের শুরুতেই তো সেই মানুষটাকে আপনি ঠকাতে পারেন না তাই না আর ঠকানো উচিত হবে না সেজন্য সেই মানুষটার প্রতি বিশ্বস্ত থাকতে হবে লয়েল থাকতে হবে তাকে ঠকানো যাবে না আশা করছি এভাবে উত্তর দিলে বিষয়টা সুন্দর হবে গোসালো হবে এবং ফুলসজ্জার রাতের যে একটা আনন্দ একটা আমেজ বিশেষ রাতের যে একটা তাৎপর্য যে গুরুত্ব কোনো কিছুই বিনষ্ট হবে না এবং সেই রাতটা নতুন স্বামী এবং নতুন স্ত্রী মিলে সুন্দরভাবে কাটাতে পারে এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ